শীতকাল মানেই খেজুর গুড়, আর খেজুর গুড় বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে এই সময় না হলে চলে না। বিশেষত গ্রাম বাংলাগুলি, সেখানে এই সময় খেজুর গুড়ের গন্ধে রীতিমতো ভরে ওঠে গোটা প্রকৃতি। বছরের এই সময় মাত্র তিন থেকে চারটি মাস গ্রামের মানুষজন তারা খেজুর গুড় তৈরি করে, একেবারে সাত সকালে উঠে গাছে ওঠা, সেখান থেকে রস সংগ্রহ করে নিয়ে এসে সেই রস জাল দিয়ে তৈরি করা হয় বাঙালির অতি পছন্দের খেজুর গুড়। মুর্শিদাবাদের সাগরপাড়া, সেখানেই সর্বাধিক এই খেজুর গুড় তৈরি করা হয়। প্রতি বছর অন্যান্য কাজ করলেও এই সময় যারা খেজুর গুড় উৎপাদন করে তাঁদের ব্যস্ততা থাকে তুঙ্গে। সাত সকালে ওঠা থেকে শুরু করে বিকেলবেলায় আবারও হাঁড়ি লাগাতে যাওয়া, সব মিলিয়ে যথেষ্টই ব্যস্ত সময় থাকে তাদের। তবে পরিশ্রম হলেও সেইভাবে রোজগার হয় না। তবে আবেগকে ধরে রেখে বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই যুগ যুগ ধরে তাঁদের এই কর্মকাণ্ড চলে আসছে। আর শীতকাল মানেই গ্রাম বাংলার প্রকৃতি খেজুর গুড়ের গন্ধে যেন ম ম করে ওঠে। চলুন আমরা এবার কথা বলে নি যারা গুড় উৎপাদন করছে তাদের সঙ্গে। ওই দেখা গেল যায় টাটুক জমি টমি আছে, ছাগল গরু পুষি খুব কষ্টর পরে, এই টাটুক যা জমি আছে ওই আবাদ পানি করি। আর দেখা গেল যে একটা ছাগল পুষছি, দুটি গরু পুষছি, একটা গরু পুষছি, দুটি চারটি ছাগল পুষছি, এইভাবেই দিন চালাই। তাছাড়া তো এরকম কিছু নাই, কেউ তো কাউরি মনীষে যাই, সেমন লোক হলে মনীষেও যেতে হয়, উপায় নাই, এইকে সংসার চালাই। শীতের সময় আমাদের কাজ নাই, শীতের সময় তো একবার বসে থাকা বললে চলে, এখন খরচ তো নাই, কেউ তো মনীষে লিসেই না, ওই খেজুর গুড়গুলো লাগে টাগে যা হয় মেক আপ করে, গাছের উপরে ভরসা, যাদের আছে, যাদের নাই তাদের খুবই অসুবিধা। আমাদের জলঙ্গির থানা কোনো এই মুর্শিদাবাজে যারা দাম এর ভিতরে একটু কম বেশি আছে, দেখুন এই গুড়ি বিক্রি হচ্ছে চিনি যারা দেয়, হাফ মানে চিনি যারা দেয়, মোটামুটি 10 কেজি গুড়ে দেখা গেলো 20-30 কেজি চিনি দিল, ওই চিনিটা দেওয়াতে ওটা বলছে 2 নম্বর গুড় দিই, ওটার গুড় হয় 50-40 টাকা কেজি, আর আমরা যেটা দিই আমরা 1 নম্বর গুড় দিই, আমাদের গুড় হচ্ছে 80-70 টাকা কেজি। চুনটা দিয়ে রসটা খুব কালার ভালো হয়, মানে খুব মানে রসটা ভালো হবে, টলটল করবে, মানে ভালো লাগবে। আর এমনি একদিন থেকে দুদিন গাছ লাগালে সেই রসটা তো ওই ঘোলা হয়ে যায়, মানে গুড়টাও ভালো লাগবে না, ট্যাঙা ট্যাঙা লাগবে, সে ট্যাঙাটা হবে না, সেই জন্য চুনটা দাও, চুনটা তো কোনো ক্ষতি হয় না। আপনার নাম? আমার নাম জহির। বাড়ি? বাড়ি বারোমাসিয়া।